দুচক যেদিকে যায় চারিদিকে সবুজ আর সবুজ প্রকৃতির এমন অপরূপ দৃশ্যে মন জুড়িয়ে যায় চলতি মৌসুমে টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরী নদীর বুকে জেকে চড়ে ভুট্টার ব্যাপক চাষ হয়েছে এবার ভুট্টার বাম্পার ফলন হবে বলে আশাবাদী এখানকার কৃষকরা তাই তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফসল ঘরে তোলার জন্য টাঙ্গাইলের প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের উজ্জ্বলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক গত কয়েক বছর ধরে টাঙ্গালের ভুঁইয়াপুর উপজেলার যমুনা নদীর চরে ভুট্টা চাষ করেছে অধিকাংশ চাষিরা অন্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভজনক হওয়ায় বৃদ্ধি পাচ্ছে ভুট্টা চাষ বিঘা প্রতি থেকে হাজার টাকা খরচে চাষিরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারবে বলে আশাবাদী সাড়ে চার বিঘা ভুট্টা আশা তো দেড়শো মন ভুট্টা হবে আমি ভুট্টা আবাদ করছি আমার ফলন ভালো হয়েছে ভুট্টার ফলন খুবই ভালো আমার তা এবার ফলন ভালো হয়েছে এবং সার ভালো দিছি সে কারণে আমার ভুট্টা অনেক ভালো এবার চল্লিশ মন করে হবে আর কি ভুট্টার আবাদ বৃদ্ধি করতে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এই উপজেলায় চল্লিশ হাজার ম্যাট্রিক টন ভুট্টা উৎপাদিত হবে বলে আশাবাদী কৃষি বিভাগ প্রণোদনার মাধ্যমে প্রায় তিন হাজার বিঘা জমিতে আমরা এবছর ভুট্টা জন্য কৃষককে সার বীজ দিয়েছি রাজস্ব প্রদর্শনী আওতায় এবং অন্যান্য অন্য প্রদর্শনীর আওতায়ও আমরা কৃষককে প্রদর্শনী দিয়েছি কৃষককে পরামর্শ দিয়েছি প্রশিক্ষণ দিয়েছি তবে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে কৃষকরা লাভবান হবেন একই সাথে আগামীতে টাঙ্গাইল জেলায় ভুট্টার আবাদ আরও বাড়বে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের বিজয় টিভি ন্যাশনাল ডেস্ক